আছে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের সিনিয়র শিক্ষক বৈষ্ণব বিশ্ববিদ্যালয়। সপ্তম শ্রেণীতে আমি গত ক্লাসে তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল অণুজীব জগৎ। অণুজীব জগতের আজকের আলোচনা বিষয় হচ্ছে ছত্রাক, শৈবাল এবং অ্যামিবা। অর্থাৎ ছত্রাক, শৈবাল, অ্যামিবাও আমরা অণুজীব হিসেবে খালি চোখে দেখা গেলে এদের গঠন সম্পর্কে আমরা এখনো বিশেষ কিছু জানতে পারিনি। ছত্রাক সমাঙ্গবিহীন, ক্লোরোফিলবিহীন, অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলবিহীন হওয়ার কারণে, অর্থাৎ ছত্রাকের দেহে ক্লোরোফিল নেই, আর এই ক্লোরোফিল না থাকার কারণে এরা শালিক সংশোধন করতে পারে না, তাই এরা পরজীবী অথবা মৃতজীবী। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের দেহে ক্লোরোফিল থাকে তারা শালিক সংশোধন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারে, আর ছত্রাকের দেহে ক্লোরোফিল নাই তাই ছত্রাক খাদ্য প্রস্তুত করতে পারে না। ছত্রাক খাদ্য প্রস্তুত করতে পারে না বলে এরা পরজীবী অথবা মৃতজীবী। অর্থাৎ পরজীবী এই কারণে, কারণ সে অন্য কোনো জীবের দেহ থেকে দেহের উপর জন্মায় এবং তার দেহ থেকে খাদ্য শোষণ করে নেয়। কিংবা মৃতভোজী এই কারণে, কারণ সে মৃত জীবজন্তুর দেহের উপরও জন্মাতে পারে এবং সেখান থেকে সে তার খাদ্য সংগ্রহ করে নেন। পরভোজী ছত্রাক বাসি পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। আর মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহ বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, প্রত্যেক অর্থনৈতিক গুরুত্ব বললে তার কিছু উপকারী দিকও আছে, তার ক্ষতিকর দিকও আছে। উপকারী দিকের মধ্যে যে বিষয়গুলি আমরা দেখতে পাই, যে পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে, পাউরুটিকে ফুলানোর জন্য আমরা যে এক ধরনের ছত্রাক ব্যবহার করি সেটা হচ্ছে ইস্ট। আর ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম প্রোটিন খাদ্যদ্রব্য বলে বিবেচিত। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। ছত্রাক এত উপকার করা সত্ত্বেও ছত্রাক কিন্তু আমাদের কিছু ক্ষতিকারক কাজও করে। মানুষ, জীবজন্তু এবং উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী হচ্ছে এই ছত্রাক। মানুষের দাঁত, চুলি, শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালোপট্টি রোগ, আখের লাল পচা রোগ সৃষ্টি করে। এরা সহজে কাঠ, ব্যাট ও বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করে, অর্থাৎ যে কোনো রোগ সংক্রমিত হওয়ার আগে যদি তার সংক্রমিত ব্যক্তিতে না হয় সেই ব্যবস্থা করা যায় তাহলে সেটা অনেক উপকারী। ছত্রাক খুবই সোয়াচে রোগ, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে। এইসব রোগ থেকে নিরাপদে থাকতে হলে আমাদের যা করণীয় তা হল, ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ব্যবহার না করা। ছত্রাক রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ঔষধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে শৈবাল। শৈবাল সমাঙ্গ বর্ণের, ক্লোরোফিল যুক্ত এবং সবুজী। সমাঙ্গ বর্ণের এই কারণে, কারণ তার দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। শৈবাল ক্লোরোফিল যুক্ত, আর ক্লোরোফিল যুক্ত হওয়ার কারণে সে খাদ্য প্রস্তুত, নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, আর এই কারণে সে সবুজী। শৈবাল মাটি, পানি এবং অন্যান্য গাছের উপর জন্মায়। কোথায় জন্মায়? মাটি, পানি এবং অন্যান্য গাছের উপর। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। অর্থাৎ শৈবালের রং সাধারণত সবুজ,
সবুজ ছাড়াও লাল হতে পারে কিংবা বাদামি হতে পারে। পাইরোগেরে নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। শৈবালের উপকারিতা, শৈবাল আইসক্রিম তৈরিতে শৈবাল জাতীয় অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। উপকারিতা থাকা সত্ত্বেও শৈবাল কিন্তু আমাদের কিছু রোগও সৃষ্টি করে। মানুষ ও অন্যান্য উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস রোগ সৃষ্টি করে। চা পাতার রেড রাস রোগ সৃষ্টি করে শৈবাল। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে, অর্থাৎ কোনো জলাশয়ে যদি প্রচুর পরিমাণে শৈবাল জন্মায়, তখন জলজ প্রাণী এবং মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। অর্থাৎ শৈবাল পানির উপরে একটা আস্তরণ তৈরি করে। এই আস্তরণের কারণে শৈবালে পানির মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। তখন পানিতে উপস্থিত যে উদ্ভিদ আছে এরা খাদ্য অর্থাৎ অক্সিজেন উৎপাদন করতে পারে না, আর অক্সিজেনের অভাবে তখন অনেক জলজ প্রাণী ও মাছ মারা যায়। তাছাড়া এই শৈবাল পানিতে পড়তে গিয়ে পানিকে দূষিত করে, দুর্গন্ধ ছড়ায়, যেটা পানিতে বসবাসকারী প্রাণীদের জন্য স্বাস্থ্যের হুমকি হয়ে দাঁড়ায়। তারপরে আসছে অ্যামিবা। প্রতিষ্ঠা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী প্রাণী, অর্থাৎ রাজ্যের নাম প্রতিষ্ঠা এবং এই প্রতিষ্ঠা রাজ্যের এককোষী একটা প্রাণী হচ্ছে অ্যামিবা। এককোষী এই কারণে কারণ তার দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত। এই একটিমাত্র কোষের সাহায্যে সে তার জীবনের সব কাজ সম্পন্ন করে। এদের দেহ ক্ষুদ্রাকার, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করতে পারে। অর্থাৎ দেহের আকার পরিবর্তনের মাধ্যমে এদের দেহে বিভিন্ন ধরনের আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি হয়। এই আঙ্গুলের মতো অভিক্ষেপগুলিকে বলা হচ্ছে ক্ষণপদ। প্রয়োজনে দেহের যেদিকে অগ্রসর হয় সেদিকে ওইদিকে ক্ষণপদ তৈরি হয়, পুরানো ক্ষণ। আবার যদি সে উল্টো দিকে অগ্রসর হয় তাহলে এই পাশে তার ক্ষণপদ তৈরি হয়, এই পাশের ক্ষণপদ বিলুপ্ত হয়ে যায়। এই কারণে বলা হয়েছে সে দেহের আকার পরিবর্তন করতে পারে। এর সাহায্যে অ্যামিবা ক্ষণপদের সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ এবং চলাচল করে। এদের দেহে তিন ধরনের গহ্বর আছে, খাদ্য গহ্বর, পানি গহ্বর এবং সংকোচনশীল গহ্বর। অর্থাৎ অ্যামিবার দেহে তিন ধরনের গহ্বর দেখা যায়, খাদ্য গহ্বর, পানি গহ্বর এবং সংকোচনশীল গহ্বর। এদের সারা দেহে একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে, একে প্লাজমা লেমা বলে। এই স্বচ্ছ পাতলা পর্দা দ্বারা ঘেরা থাকে, এই পর্দাটাকে বলা হয়েছে বা প্লাজমা লেমা। অ্যামিবা পানিতে, স্যাঁতস্যাঁতে মাটিতে, পুকুরের তলায়, পচা জৈব আবর্জনার মধ্যে জন্মায়। আর একটা অণুজীব সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে অ্যান্টামিবা। সেটাও প্রতিষ্ঠা রাজ্যভুক্ত এককোষী জীব। এদের তাকেও খালি চোখে দেখা যায় না। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কারণ এরা সর্বদাই অ্যামিবার মতো আকার আকৃতি পরিবর্তন করতে পারে। এদের দেহ স্বচ্ছ জেলি নেয়, তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে। অর্থাৎ প্রতিকূল পরিবেশ হচ্ছে যে পরিবেশটা অ্যামিবা অ্যান্টাম এদের বেঁচে থাকার জন্য অনুকূল নয়, সেই ক্ষেত্রে এরা নিজের দেহের চারিপাশে একটা শক্ত আবরণ দিয়ে ঢেকে ফেলে। তখন এই অবস্থাটাকে বলা হয় সিস। আমাশয় রোগ সাধারণত দুই ধরনের, অ্যামিবিক আমাশয় এবং বেসিলারি আমাশয়। বেসিলারি আমাশয়ের কারণ এক ধরনের বেসিলাস ব্যাকটেরিয়া, আর অ্যান্টিবায়োমিয়া নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। আমাশয় মানব দেহের একটা রোগ। এটা দুই ধরনের হয়, অ্যামিবিক আমাশয় এবং বেসিলারি আমাশয়। অ্যামিবিক আমাশয়ের কারণ হচ্ছে অ্যান্টামিবার সংক্রমণ, আর বেসিলারি আমাশয়ের কারণ হচ্ছে বেসিলাস ব্যাকটেরিয়া। এরা পরজীবী হিসেবে, অর্থাৎ অ্যান্টামিবা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল,
কুকুর, শুকুর ও ইঁদুরের বৃহদন্ত্রে বাস করে। অ্যান্টোমিবা কোষ বিভাজন ও অণুবীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে, অর্থাৎ দুই উপায়ে অ্যান্টোমিবা বংশবৃদ্ধি করে। একটা হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে, আর একটা হচ্ছে অণুবীজ কোষ সৃষ্টির মাধ্যমে। স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয়। অ্যান্টোমিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। রোগী রোগ জীবাণুটির কোনো লক্ষণ ছাড়াই বহন করে। অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন। উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ খেলে এই রোগ ছেড়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মানবদেহের একটা রোগ আমাশয় সম্পর্কে জানলাম। এই আমাশয় দুই ধরনের হতে পারে, অ্যামিবিক এবং বেসিলারি। অ্যামিবিক আমাশয়ের কারণ অ্যান্টামিবা, আর বেসিলারি আমাশয়ের কারণ হচ্ছে বেসিলাস ব্যাকটেরিয়া। আর এই অ্যান্টামিবা অনেকটাই অ্যামিবার মতোই, সেও আকার পরিবর্তন করতে পারে। আর প্রতিকূল পরিবেশে অ্যান্টামিবা তার দেহের চারিপাশে একটা স্বচ্ছ জেলিনে পদার্থ দিয়ে একটা আবরণ তৈরি করে ফেলে, এটাকে বলা হয় সিস্ট। স্বাস্থ্যযুগের সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। ব্যাকটেরিয়া জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়া প্রবেশ করতে পারে। কী কীভাবে প্রবেশ করতে? অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি বড় সুবিধাজনক বাহন। অপরিষ্কার হাতের মাধ্যমেই বেশিরভাগ জীবাণু দেহের মধ্যে প্রবেশ করে, যার মাধ্যমে সহজেই এরা মুখগহ্বরে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তাই স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ। তাহলে আমরা জানলাম কলেরা, টাইফয়েড এবং আমাশয় তিনটে ব্যাকটেরিয়াজনিত রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টোমিবাজনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমন হতো। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টোমিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়। এই মাটি হাতে লাগলে বা এই মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে। সবজির ভিতরেও এরা প্রবেশ করতে পারে। রান্নার পরও দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে অ্যান্টোমিবা সংক্রমিত হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দুই চার দিনে এমনি এমনি রোগ সেরে যায়। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। হাঁচি, কফ, ফুটো, কাশির মাধ্যমে সর্দি কাশি ভাইরাস ছড়ায়। সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, এক সুই ও বহু লোকের ইঞ্জেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এই রোগ ছড়ায়। মাম্স, আম, বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ। ভাইরাস জনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা ধরনের নানাভাবে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করতে পারে। আমরা এ পর্যন্ত জানলাম যে মানব দেহে বিভিন্ন রোগ সৃষ্টির জন্য যে অণুজীব দায়ী তার মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, অ্যান্টোমিবা, চার ধরনের অণুজীব। এই অণুজীবগুলি আমাদের স্বাস্থ্যসম্মতভাবে আমরা যদি চলাফেরা না করি তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা এই অণুজীব দ্বারা আক্রান্ত হতে পারি। বর্তমানে যে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ, এটাও কিন্তু এই ভাইরাসের সংক্রমণই হয়ে থাকে। তাহলে এই শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যান্টোমিবা এই অণুজীবগুলি সংক্রমণের মাধ্যমে মানব দেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। এই রোগগুলির মধ্যে যেমন ঘাতক ব্যাধি এইডসের কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাহা এবং বর্তমানে যে কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণে কিন্তু মানুষ মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। সারা বিশ্বব্যাপী বহু লোক মৃত্যুবরণ করছে।
এই রোগগুলি থেকে, অর্থাৎ এই অণুজীব দ্বারা সংক্রমিত রোগগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থাই গ্রহণ করা উচিত। এই জন্য বারবার মানে আমাদের সাবান দিয়ে হাত ধোয়া, খাবার গ্রহণের পূর্বে সাবান দিয়ে হাত ধোয়া, অন্যের ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার, বিশেষ করে রুমাল, চিরুনি, স্যান্ডেল, জামা কাপড় এগুলো ব্যবহার না করা, এবং স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করা, সবসময় মাস্ক ব্যবহার করা, এগুলি আমাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বাসায় বসে লেখাপড়া করার চেষ্টা করো এবং তোমরা যাতে সংক্রমিত না হও সেই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি মেনে চলবে। আজকে এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।